বাসা ভাড়ার টাকাটা এখনই বাড়ির মালিকের বিকাশে পাঠা দিতে হবে। তিন মাস বাড়ি ভাড়া দেওয়া হয় না, এখন যদি টাকাটা না দেই আমারে বাড়িতে বাইর করে দিবি। ওই তো একটা বিকাশের দোকান দেখা যায়, টাকাটা পাঠা দিয়ে আসি। ভাই একটা নম্বরে তাড়াতাড়ি 3000 টাকা বিকাশ করেন তো। আচ্ছা ভাই নম্বর বলেন। আচ্ছা তাড়াতাড়ি করেন, নম্বর হলো 01। আচ্ছা ভাই পাঠা দিছি। হ্যালো ভাইজান, দেখেন তো আপনার নম্বরে 3000 টাকা গেছে কিনা। ভাইজান মোর মোবাইলে তো টাকা আসে নাই। আচ্ছা রাখেন আমি পাঠাচ্ছি। কি ভাই টাকা তো যায় নাই, বলেন কি আমার নাম্বারটা বলেন তো। নাম্বারটা হলো 017। আরে ভাই আপনি তাড়াতাড়ি করতে বলায় আমি তো 88-এর জায়গায় 44 লিখে ফেলছি। তালি পরে আপনি আমার টাকা ফেরত দেন। আরে ভুল তো আপনার, তাড়াতাড়ি করছিলেন আপনি, এখন বলেন আমি এখন টাকা দিতে পারবো না। আচ্ছা আপনার টাকা দিতে হবে না, আমি নিজেই ওর নাম্বারে ফোন দিয়ে টাকা আদায় করবো। হ্যাঁ আপনি তাই করেন। কি ব্যাপার এত ফোন করি, শালা তো ফোনই ধরে না। মাগনা 3000 টাকা বিকাশে পাইছি, অচেনা নম্বরের ফোন ধরা যাবি নি, ধরলি টাকা যাবি। এই শালা দেখছি টাকা দেওয়ার ভয়ে ফোনই ধরে না, এমন মেসেজ দেব ফোনও ধরবি টাকাও দিবি। দাঁড়া বেটা কি মেসেজ দিল আবার দেখি তো। লস্কর ই তৈয়বায় বাংলাদেশ শাখায় আপনাকে স্বাগতম, এখন থেকে আপনি আমাদের 420 নং সদস্য। আপনি আমাদের বিকাশের টাকা স্বীকার করায় আপনি আজ থেকে 90 তালেবানের সদস্য হয়ে গেছেন। আল্লাহ আপনার শহীদি মৃত্যু কবুল করুন। এ আবার কেমন মেসেজ রে বাবা, দেখি তারপর কি লেখছে। জনাব সতর্ক থাকবেন, দেশের ডিবি এজেন্টরা এবং বিদেশ থেকেও আমাদের উপর কড়া নজর রাখছে, আপনার ফোন খুব সাবধানে ব্যবহার করবেন, কোনো অচেনা নম্বরের কারো সাথে কথা বলবেন না, তবে আমার নম্বরটি সেভ করে রাখুন, অতি শীঘ্রই পরবর্তী নির্দেশনা আসতেছে। এ তো দেখা যায় চরম বিপদে পড়লাম রে, এখন কি করি, দাঁড়া ওরে ফোন করতেছি। এই তো মেসেজে মনে হয় কাম হয়েছে, বেটা দেখি কল ব্যাক করছে। ওরে সদস্য বানাইতে আপনারে কয়েছে কেডা, মোরে বেকুব পাইছো, মুই কি তোমার দ্বারা টেহা চাইছি, না মোর 14 গোষ্ঠী থেকেও তোমার ঘরে সদস্য আছে। জনাব ইসলামে জবরদস্তি বলে কিচ্ছু নাই, আপনি যেহেতু নারাজ তাহলে আমাদের রিচার্জের টাকাটা ফিরিয়ে দিন, সদস্য পদ অটোমেটিক বাতিল হয়ে যাবে। মুই এখনই পাঠাইতাছি। এই তো টাকাটা চলি আছে দেখছি, খেলার নাম বাবাজি। এবার শালারে আর একটা মেসেজ পাঠাই। হালায় আবার মেসেজ পাঠাইছে, হালার টাকা তো পাঠাইয়া দিলাম, দেখি আবার কি মেসেজ পাঠাইল। মেসেজে লেখা, ও বনু বেকুব কি মুই না তুমি, আমি কিন্তু নুয়া খাইল্লা, টাকা কেমনে বাইর করতে হয় ভালো করেই জানি। এই হালায় দেখছি টাহার জন্য আমারে ভয় দেখা বলদ বানাইল, গেল মোর ফাও পাওয়া 3000 টাকা গেল, আরে মোর পুরা কপাল। প্রিয় দর্শক মণ্ডলীরা, বন্ধুরা আজকের ভিডিওটা কীরম লাগছে তা অবশ্যই কমেন্ট করি কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। আর এরকম মজার মজার ভিডিও হাইতে হইলে আমাদের আঞ্চলিক কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। নিজে ভালো থাকবেন, আপনার আশেপাশের সকল মানুষকে ভালো থাকতে সহযোগিতা করবেন।